বৃহস্পতিবার 10 নভেম্বর থেকে 3 দিনব্যাপী চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে হেলথ অ্যান্ড মেডিকেল এক্সপো 2022। এ উপলক্ষে সকাল 10টায় আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার ইসমাইল খান। তিনি বলেন, এই মেলার মাধ্যমে মানুষের চাহিদার চেয়েও বেশি স্বাস্থ্য সেবাকে মানুষের দ্বার গড়ায় পৌঁছে দেওয়া যাবে। এই এক্সপো অথবা ফেয়ারের মাধ্যমে এখন এটা সাধারণ সব পেশার সব ধরনের মানুষের মধ্যে এই জিনিসের মধ্যে জানা। সুতরাং যে কোনো এক্সপোর পক্ষে আমি যদি আমি মেডিকেল সেক্টর বলি, সেবাদাতা আমরা যারা চিকিৎসক যারা অথবা নার্সেস অথবা হেলথ প্রফেশনাল যারা বলি, আর সেবা গ্রহীতা যারা, ওদেরও অধিকার আছে তারা ঠিক সেবাটা পাওয়ার, এবং অধিকার আছে এটা জানার আমাকে এই সেবা কেন দিচ্ছেন। সুতরাং এই এক্সপো যেটা একটু ভিন্ন ধরনের, কিন্তু ভিন্ন নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা জড়িত, সাধারণ মানুষ যখন দেখবে এই এই জিনিস, এই অ্যাডভান্সমেন্ট, তারা অনুপ্রাণিত হবে, আমাদের পেশাজীবী যারা তারা অনুপ্রাণিত হবে। আমি আশা করি এটার মাধ্যমে ওভারঅল যে উদ্দেশ্য যেটা মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন, সেই ব্যাপারটা ঘটবে আশা করি। আয়োজকরা জানিয়েছেন, সুস্বাস্থ্যের জন্য সচেতনতার বার্তা নিয়ে স্বনামধন্য ও বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সহ 3 দিনব্যাপী আয়োজনে রয়েছে ফ্রি ডায়াবেটিস চেক আপ, ফ্রি রক্ত গ্রুপ নির্ণয়, ফ্রি চক্ষু পরীক্ষা, ফ্রি স্বাস্থ্য পরামর্শ ও বিষয় ভিত্তিক সেমিনার। মেডিকেল সাইট সম্পর্কে যদি সাধারণ মানুষদের যদি ধারণা থাকে, তাহলে আমাদের কিছু ভুল ধারণা আমাদের থাকবে না। এবং এই এসপুর মাধ্যমে আমরা আমাদের ডক্টরস লেভেলের সাধারণ মানুষদের সেবাগুলো এনশিওর করতে চাই। সবাই যদি এখানে আসে, এটাই আমরা চট্টগ্রামে লার্জেস্ট করছি এবং বড় বৃহৎ আকারে করছি। এটা চট্টগ্রামে আগে কখনো হয়নি। আমরা চাচ্ছি এটা প্রতি বছরে আমরা করব। শুধু সুস্থ থাকলে হবে না, সুস্থ হচ্ছে মানসিকতায় সুস্থ, রোগে সুস্থ, সব কিছু যদি আমি ভালো থাকি তাহলে আমি সুস্থ। তাহলে এই মেসেজটা আমরা এই মেলার মাধ্যমে দিতে চাই। আপনি এখানে দেখবেন ডায়াবেটিক্স হসপিটাল বা বিভিন্ন হসপিটাল আসছেন, বিভিন্ন ল্যাব আসছেন, বিভিন্ন ইকুইপমেন্ট আসছেন। ইকুইপমেন্টগুলো দিয়ে আমাদের এই আমরা কী সেবা পাচ্ছি, কেন আধুনিক ইকুইপমেন্ট ইউজ করে আমাদের সেবাগুলো আমরা নিব। তা এখানে আপনারা নিজেরাও ঘুরেছেন, এমন কিছু ইকুইপমেন্ট দেখেছেন, শুধু আপনারা একটা ব্লাড টেস্ট দিয়ে পুরো আপনার পুরো শরীরের চেক আপটা হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। খুবই ভালো উদ্যোগ আমাদের, যারা চিকিৎসক এবং টেকনিশিয়ান এবং পাশাপাশি মেডিকেল যে যন্ত্রপাতি, এর মধ্যে একটা যদি সমন্বয় থাকে, যদি আমরা সুস্থ ব্যবহারের মাধ্যমে রোগ নির্ণয়ে করতে পারি, আমার মনে হয় যে সুস্বাস্থ্যের বিষয়টা আরও অনেক বেশি এগিয়ে যাবে। এই ধরনের এক্সপো চিকিৎসক এবং হসপিটাল টেকনোলজি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব কাজী মহসিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মুকেশ কুমার দত্ত, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহীদুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আবুল মনসুর সহ আরও অনেকে। রুমেন চৌধুরী, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।